হাই গাইস, কেমন আছো? তো আজকে চলে এসেছি আরো একটা রান্নার রেসিপি নিয়ে। আর আজকে আমরা একটা নিরামিষ তরকারি বানাবো পটল সয়াবিন আলু দিয়ে। তো তোমরা দেখতে থাকো রেসিপিটা। এটা রুটি ভাত যে কোনো কিছুর সাথে খেতে ভীষণই ভালো লাগে। তো চলো আজকে রান্নাটা শুরু করে দিই। এখানে আমি নিয়ে নিয়েছি পটল, আলু, টমেটো নিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, সয়াবিনটা সিদ্ধ করে নেবো আর এগুলো সব কেটে নেবো। আলুটা কেটে নেবো, আলুগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটে নেবো। এই যে এরকম লম্বা করে কেটে নেবো আলুগুলো। টমেটোটা কেটে নেবো, পটলটা আমি লম্বা করে কেটে নেবো, যে এরকম চার টুকরো করে। কড়াইতে জল দিয়ে দেবো, সয়াবিন দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো, ঢাকা দিয়ে সয়াবিনটা সিদ্ধ করে নেবো। এবার ঢাকাটা খুলে নেবো, সয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেবো। সয়াবিনের জলগুলো আমি হাতে করে চেপে বার করে দেবো। এবার কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেছে। এবার সয়াবিন গুলো দিয়ে আমি একটু ভেজে নেব। সয়াবিন গুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে রাখবো। এবার কড়াইতে দিয়ে দেবো আরো একটু সর্ষের তেল, একটা তেজপাতা দিয়ে দিলাম, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেবো। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলো দিয়ে দেবো, পটলগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আলু আর পটলগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো, সব কিছু একসাথে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। এবার কুচো করে রাখা টমেটোগুলো দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো, সব কিছু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, এবার একটু মশলা দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। মশলার সাথে ভালো করে সব কিছু কষিয়ে নেব, একটু জল দিয়ে দেবো। মশলার সাথে সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি একটু আদা বেটে রেখেছিলাম, আদাটা দিয়ে দেবো, এটাকেও একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর একটু নুন দিয়ে দেবো, নুনটা একটু কম লাগছে। এবার জল দিয়ে দেবো, একটু তরকারিটা সিদ্ধ হয়ে যাবে, ঢাকা দিয়ে দেবো। এবার দেখবো তরকারিটা সিদ্ধ হয়েছে কি। তরকারিটা সিদ্ধ হয়ে গেছে, এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, পটলও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো তরকারিটা। সয়াবিন আলু পটল দিয়ে তরকারি আমাদের তৈরি হয়ে গেল। তো এই রেসিপিটা রুটি ভাত যে কোনো কিছুর সাথে খেতে ভীষণই ভালো লাগে। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দাও। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।